করে গানের পালা শেষ হইলে এই আসর ভেঙে যাবে, ওরে আমার বিদায় শেষে রে, একদিন দেশে যেতে হবে, এটা দেশ আমাদের দেশ না, আমাদের আর একটা দেশ আছে গো, সেই দেশে আমাদের সবাইকে একদিন চলে যেতে হবে। গান শেষ হয়ে যাবে, বাড়ি চলে যাবেন, এই যাওয়াটা কি আপনার শেষ? না বাবা, একদিন এই সংসার ছেড়ে চিরতরে চলে যেতে হবে। গোষ্ঠগোপাল দাস একটা গানের মধ্যে বলেছে, এমন মানব জনম তোর আর হবে না, বারে বারে আর আশা হবে না, তাই মানব জনম বড় পুণ্য ফলে হয়, তাই পুণ্য ফলে মানব জন্মটা পেয়েছিলাম, জানি না এই রক্ত মাংসর দেহ কতদিন লাস্টিং করবে। সে জায়গায় দাঁড়িয়ে কবি বিজয় সরকার শেষ বিদায় জানলেন, গানের ভাষায় বললেন, ও এমন কৃষ্ণ ভক্ত এই সাধুর সঙ্গ ওরে আমার ভাগ্যে কিয়া শেষে, একদিন চলে যেতে হবে, আমার বিদায়ে শেষে, একদিন দেশে যেতে হবে। ওরে আমার বিদায়ের বেলায় রে আমি এই তো ভিক্ষা চাই, এমন কৃষ্ণ ভক্ত সাধুর সঙ্গ আমি যেন না হারা, আমি যদি কোনোদিন আবার মানুষ হয়ে পৃথিবীতে আসি, আপনাদের মতো কৃষ্ণ ভক্তের যেন আমি সঙ্গ পাই, আপনাদের মতো কৃষ্ণ ভক্ত পিতামাতার গর্ভে যেন আমি আবার জন্ম পাই, তাহলে হয়তো সেদিন এসে আমি কৃষ্ণ ভক্তের সন্তান হলে সেই দিন হয়তো এসে আমি দুটো হরি কথা কৃষ্ণ কথা গাইতে পারব। এই জন্মটা আমার বিফলে চলে গেল, তাই এসেছি আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণব ভক্তের চরণধুলি পাওয়ার আসে। আমার অন্তিমে যেন
এই মতো সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি আমার পরপারে একদিন পুরি হয়ে যায়। হে মতো সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি আমি যেন মাথায় করে এই সংসার ছেড়ে একদিন চলে যেতে পারি। জয় জয় তাই গৌর প্রেমানন্দ একবার আমার বিদায়ের বেলায় রে আমি এই তো ভিক্ষা চাই, এমন কৃষ্ণ ভক্ত সাধুর সঙ্গ আমি যেন না হারাই। যেদিন আমার দেহ ছেড়ে প্রাণ পাখি উড়ে চলে যাবে, আমার এই দেহটাকে তুলসী তলায় বের করে দিয়ে আমার আত্মীয় স্বজন পরিজন সবাই গোল হয়ে বসে ক্ষণেকের জন্য কান্না করবে, যেই বলো হরি হরি বল বলে আমার এই দেহটাকে নিয়ে চলে যাবে, সবাই আমাকে ভুলে যাবে, কেউ আমাকে আর মনে রাখবে না। তাই তো সাধুগুরু বৈষ্ণবের কাছে আমার এই প্রার্থনা, আপনাদের কৃষ্ণ ভক্তের চরণ ধুলি এই যেন আমি মাথায় পাই, এতটুকু কৃপা আপনারা করবেন আমায়।
আমার যারা তারা শুধুরে করে কানা কানি সবাই আমার চলে গেল রে শুধু পড়ে রইলাম আমি আমার যারা তারা শুধু রে করে কানা কানি সবাই আমার চলে গেল রে শুধু পড়ে রইলাম আমি বাবা চলে গেল মা চলে গেল কাকা কাকিমা সবাই আস্তে আস্তে চলে যাচ্ছে এখন আমাকে চলে যেতে হবে এটাই জীবনের সত্য তাই ভাবের মহাজন বলছে ওরে আমার যারা তারা শুধুরে করে কানা কানি সবাই আমার চলে গেল রে শুধু পড়ে রইলা চলে যেতে হবে আমার বিদায়ে শেষে রে একদিন দেশে যেতে হবে
গানের ছন্দে মনের দ্বন্দ্বে রে যদি আমি মন্দ কিছু বলি এখনো সাধু গুরু আমায় দিবেন চরণ ধুলি গানের ছন্দে মনের দ্বন্দ্বে রে যদি আমি মন্দ কিছু বলি এখনো সাধু গুরু বসলো আমার আমায় দিবেন চরণ ধুলি তাই সাধুগুরু বসলের কাছে শুধু চরণ ধুলি চাই এই সংসার ছেড়ে একদিন চলে যাব জীবনে টাকা পয়সা বাড়ি গাড়ি অনেক কিছু আমরা করেছি কিন্তু যেদিন আমি চলে যাব আমার গায়ের পোশাকটা পর্যন্ত খুলে নিয়ে একটা সাদা কাপড় দিয়ে ঢেকে এই শ্মশানে নিয়ে চলে আসবে আমার সোনা দানা টাকা পয়সা সমস্ত কিছু পড়ে থাকবে আর সেই টাকা জমানো নিয়ে আমার ছেলে মেয়েদের মধ্যে অশান্তি শুরু হবে তাই সাধুগুরু বৈষ্ণব ভক্তের কাছে একটুকু তো শুধু প্রার্থনা করব জীবন অনেক করেছেন জীবন অনেক কিছু দিয়েছেন এতটুকু ঠাকুরের কাছে প্রার্থনা করুন যেন ঈশ্বরকে ভজন এই জন্মে আর করতে পারলাম না ভগবানকে কুকুরে ডাকতে হয় তাই ডাকতে পারলাম না তাই আপনারা সাধুগুরু বৈষ্ণব ঠাকুরের কাছে প্রার্থনা করুন যদি কোনোদিন আবার এই সংসারে আমি আসি কর্মানুসারে মানুষের জন্ম তাই সকল ভক্তদের কাছে একটাই প্রার্থনা করছি নিজের ধর্মকে ঠিক রাখার জন্য আমার মা বাবারা ভক্তরা এখানে অনেক আছেন দরকার হয় আমি এই অনুষ্ঠান কমিটির দু চারজনকে ডাকব আপনাদের সবার কাছে যাবে ভগবানের নামে কিছু দিলে আপনার কমে যাবে না বরঞ্চ আরও বেড়ে যাবে নিজের নিজের সংসারের সুখ শান্তি সকল কিছুর জন্য আপনারা কিছু কিছু এই মহৎ অনুষ্ঠানে দান করবেন বাবা দানে দুর্গতি খণ্ডন ভোজনে পাপ খণ্ডন তাই সকলের কাছেই প্রার্থনা করছি গানের ছন্দে মনের দ্বন্দ্বে রে যদি আমি মন্দ কিছু বলি এখন সাধু গুরু বসবামান আমায় দিবেন চরণ ধুলি এখন এই সাধু গুরুর চরণ ধুলি সাধুগুরু চরণ ধুলি আমার পারের সম্মান হবে
শেষে রে একদিন চলে যেতে হবে আমার এই বিদায়ে। এই দানগুলো আমি জমা করে দেবো, তাই সমস্ত বাবা মা ভক্তদের কাছে একটাই প্রার্থনা করছি, মহৎ অনুষ্ঠানের জন্য যে যা পারেন দান করবেন, আমি দরকার হয় কমিটির ভক্তদেরকে পাঠিয়ে দিচ্ছি। তাই কমিটির থেকে এসে দু চারজন যান, দুজন চলে যান। তাই আমার কৃষ্ণভক্ত গৌরভক্ত বাবা মায়েদের কাছে প্রার্থনা করব, কমিটির তরফ থেকে আপনাদের কাছে পাঠাবো। ভগবানের ব্যাংকে একটা অ্যাকাউন্ট করে কিছু জমা করে যাবেন, এই দানগুলো যেন আপনাদের জমা থাকে ভগবানের ব্যাংকে। ব্যাংকে অনেক অ্যাকাউন্ট করেছেন, ভগবানের ব্যাংকে অ্যাকাউন্ট করেননি, তাই ভগবানের ব্যাংকে একটা অ্যাকাউন্ট করে রেখে যান, কেমন? জয় গুরু জয়। তাই আমার এই কমিটির দাদা ভাইরা ভক্তরা যাচ্ছে, আপনাদের সবার কাছে যাবে, যে যা পারেন মুক্ত হস্তে তাদেরকে দান করবেন। দানে দুর্গতি খণ্ডন, আর ভোজনে হয় পাপ খণ্ডন। আমরা কলিযুগের মানুষ, কলিযুগের ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু তার নিজের মুখে বলেছে, নামে রুচি জীবে দয়া বৈষ্ণব সেবন, ইহার চাইতে ধর্ম নাই শোন সনাতন। আমরা এই সনাতন ধর্মের মানুষকে বলেছে নামে রুচি জীবকে দয়া করতে আর বৈষ্ণব সেবা দিতে। তাই আসুন আপনারা বৈষ্ণব সেবাই, ভক্তরা কিছু দান করবেন সবাই। আমার কমিটির ভক্তরাকে পাঠাচ্ছি আপনাদের কাছে, সবাই দান করবেন নিজের নিজের মঙ্গলের জন্য, যে যা পারেন তাদের ঝুলির মধ্যে দান করবেন। বিজয় বলে তোমরাই আমায় রে, ওগো কেউ দিও না ফাঁকি, এখন আমার যাবার সময় হলো রে, শুধুই আমার পোশাক খোলাই বাকি, যদি অন্ধকারে আমি পদ ভুলে যাই, যদি অন্ধকারে আমি পদ ভুলে যাই, আমায় পদ দেখাইয়া একদিন দেশে যেতে হবে, গানের পালা শেষ হইলে গানের পালা শেষ হইলে আসর ভেঙে যাবে, একদিন দেশে যেতে হবে। ও এমন কৃষ্ণ ভক্ত এই সাধুর সঙ্গ, এমন কৃষ্ণ ভক্ত সাধুর সঙ্গ আমার চলে যেতে হবে, আমার বিদায়ে শেষে একদিন।
একদিন দেশে যেতে হবে, একদিন চলে যেতে হবে, একদিন দেশে যেতে হবে। জয় জয় শ্রী গুরু প্রেমানন্দ দেখবা।